এই মুহূর্তে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে রয়েছেন জি চব্বিশ ঘন্টার মুখোমুখি। এটা তো মানে খুব ভালো মার্জিন হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের। কেন এটা হচ্ছে? কারণ আমরা যদি এই লোকসভা ভোট, সদ্য সমাপ্ত লোকসভা ভোট, পয়লা জুন ভোট হয়েছে, সেখানে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রওয়ারি ফলাফলে মাত্র 3302, সেটা ওদের লিড। আর এখন ইলেভেন্থ রাউন্ডের গণনা শেষে লিডটা হয়ে গেল 35,442। দেখুন, লোকসভা নির্বাচনের পর মানিকতলায় যে যে পাটে তৃণমূল ভোট পায়নি, সেই সেই পাটে গিয়ে লোকেদেরকে বাড়ির বহুতল আবাসনে অটো ঢুকিয়ে, সোডার বটল ছুঁড়ে, সিসিটিভি ক্যামেরা ভেঙে বুঝিয়ে আসা হয়েছে যে এইটা করে গেলাম কারণ আপনারা ভোট দেননি আমাদেরকে। এখন যে সামনে ভোট আসছে, সেখানে আপনার ভোট দিতেও হবে না, ভোট দিতে আসতেও হবে না। এই যে পরিস্থিতি, এই যে সন্ত্রাস, উনি বলছেন উল্টোডাঙ্গার ওই ছটা আবাসন যেখানে অটো ঢুকেছিল, সেই আবাসনের কোনো আবাসিক ভোট দেন। শুধু ওই ছটা আবাসন নয়, উল্টোডাঙ্গার কোনো আবাসন থেকে লোকেরা ভোট দিতে বেরোয়নি। কারণ প্রতিটা আবাসনের বাইরে গেটের ধারে 25-30 জন করে বহিরাগত মস্তান চেয়ার নিয়ে বসেছিল। গেট থেকে কোনো লোক বেরোয়নি, কোনো পুরুষ কোনো মহিলা কেউ বেরোয়নি। লক্ষণ রেখা যেমন থাকে, ওই লক্ষণ রেখা কেউ। এটা ভোটের দিন কমিশনকে জানিয়েছিলেন? কারণ শুধুমাত্র মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই কিউআরটির সংখ্যা ছিল 8, অর্থাৎ বুথের মধ্যে তো কেন্দ্রীয় বাহিনী ছিলই, বুথের বাইরে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয় তাহলে সেখানে কিউআরটি কুইক রেসপন্স টিম ছিল। সেদিন তাদের জানালেন না কেন? আজকে যখন ফলাফল আপনার বিপক্ষে যাচ্ছে, তখন আপনি এই সমস্ত তত্ত্ব বা যুক্তি কেন দিচ্ছেন? আপনি যদি সেই দিন আমাকে কভার করে থাকেন বা আপনার যদি অন্য কোনো ক্যামেরাম্যান কভার করে থাকেন, নিশ্চয়ই আপনার চ্যানেলেও দেখানো হয়েছে নির্বাচনের মাঝপথে আমি বলেছিলাম নির্বাচন বয়কট করতে চাই। কারণ 80% ভোট যেটা হচ্ছে প্রক্সি পড়ছে, মানুষ নেই, লোকে দিস্তা দিস্তা ভোটার স্লিপ নিয়ে যাচ্ছে আসছে, ভোট দিয়ে আসছে, একাধিক জায়গায় বড় বড় জমায়েত জটলা, একটি জায়গায় আমার উপর প্রাণনাশের হামলা করা হয়, আয়রন রড দিয়ে ইট পাথর মেরে আমার গাড়ি ভেঙে ফেলা হয়, আমার উপর যে হামলা করা হয় কিউআরটি সেখানে আমাকে রক্ষা করে। এই পরিস্থিতিতে 277টা বুথের মধ্যে 201খানা বুথ থেকে আমাদের এজেন্টকে পিটিয়ে মেরে বা ভয় দেখিয়ে বার করে দেওয়া হয়, 89টা বুথে ভীষণ রকমভাবে প্রক্সি ভোট হয়। যাবতীয় তথ্য ভোটের শেষ হওয়ার সাথে সাথে সন্ধে 6:30টার আগে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে জমা করে এসেছে। কল্যাণ চৌবে তিনি নানা রকম কারণ বলছেন। এই মুহূর্তে সবথেকে বড় খবর সেটা হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এখনও বেশ কয়েক রাউন্ড গণনা বাকি, অন্তত 9-10 রাউন্ড গণনা এখনও বাকি। তার আগেই সুপ্তি পাণ্ডে 11 রাউন্ডের গণনার শেষেই তার লিড 35,000-এর কিছু বেশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।